এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত। দর্শক আপাতত তাকে দেখছে তোমার খোলা হাওয়ার ঝিলমিলের চরিত্রে, যদিও চলতি মাসে শেষ হচ্ছে জি বাংলার এই মেগা। কি করে বলবো তোমায়ের মতো হিট সিরিয়ালের পর স্বস্তিকার ছোট পর্দায় কামব্যাক খুব একটা সফল নয়। এর মাঝে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে নায়িকার, যদিও সবটাই হাসি মুখে সামলেছেন স্বস্তিকা। একটা সময় শোভন স্বস্তিকার প্রেম ছিল টলিপাড়ার হট টপিক, কিন্তু চলতি বছর এপ্রিলেই দুজনের আলাদা হওয়ার খবর সামনে আসে, সেই নিয়েও কম আলোচনা হয়নি। সেই সময় প্রাক্তন ইমনের সঙ্গে শোভনের ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল বিস্তর। আলাদা হওয়ার কথা নিজের মুখে জানালেও ব্রেকআপের কারণ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন অভিনেত্রী। নিজের লাভ লাইফ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন স্বস্তিকা। পর্দার ঝিলমিলের কথায়, আমি যথেষ্ট লয়াল, কিন্তু আমার প্রেমে পড়তে ভালো লাগে। কেউ যদি আমাকে 90% লয়ালিটি দেখায়, আমি 100% দেব, কিন্তু এদিক ওদিক করলেই আমি ফিরেও তাকাই না। শোভন কি তবে লয়াল প্রেমিক ছিলেন না, সেই জন্যই ভেঙেছে সম্পর্ক? সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, হয়তো আমি কিছু ক্ষেত্রে বোকা, হয়তো ওর দিক থেকে ও ঠিক, আমি কারোর নাম খারাপ করতে চাই না। আমি যথেষ্ট সিরিয়াস ছিলাম এই সম্পর্কে, মুহূর্তগুলো ভালো ছিল, আমার কাছে এই ব্রেকআপটা শকিং। প্রেম ভাঙার এই পর্বটা কঠিন হলেও নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখে অনেকটাই স্বস্তিতে স্বস্তিকা। ব্রেকআপের খবর প্রকাশ্যে আসবার অনেক আগে থেকেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী। সঙ্গে যোগ করেন, এই ব্রেকআপটা জীবনে দরকার ছিল, এখন সত্যিই বড় হয়ে গিয়েছে। শোভন আমার জীবনের দ্বিতীয় প্রেম, খুব সিরিয়াস সম্পর্ক ছিল, 2 বছর নিজের খেয়াল করিনি, আমি সম্পর্কের ক্ষেত্রে গিভার। আপাতত কাজেই মন দিতে চান স্বস্তিকা। ছোট পর্দার পাশাপাশি সম্প্রতি বড় পর্দাতেও দর্শক দেখেছে তাকে, ফাটাফাটিতে খলনায়িকা হিসেবে নজর কেড়েছেন। আবির পরম লহমার বিয়ে বিভ্রাটে ছোট চরিত্রও প্রশংসা কুড়িয়েছেন স্বস্তিকা। তোমার খোলা হাওয়ার শুটিং শেষে ছোট পর্দা নয় বড় পর্দায় ফের দেখা মিলবে অভিনেত্রীর। দুটো ছবিতে কাজের কথাবার্তা চলছে, কিন্তু টেলিভিশন থেকে সাময়িক বিরতি নিলেও পাকাপাকিভাবে কোনোদিনও ছোট পর্দা ছাড়বেন না স্বস্তিকা, জানালেন অভিনেত্রী।